তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আছি আমরাও আছি কোনো রকম তো বাজারে গেছিলাম আয়ুষকে সকালে স্কুলে দিয়ে আসলাম বাজারে গেছিলাম বাজার থেকে বাজার করে আসলাম তো কিছু কথা আগে ফার্স্টে ভিডিও ফার্স্টে শুরু করছি কিছু পশুদের কথা উইন উই ওয়ান্ট জাস্টিস চাইছি আমরা কিন্তু যাকে অত্যাচারিত করে যে পৃথিবী ছেড়ে চলে গেল তার জন্য এতটা লড়াই সবাই লড়ছে আমরাও প্রতিবাদের লড়াইতে সবার পাশে আছি আমরা আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই জাস্টিসটা শুধু যে চলে গিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল যারা রয়েছ যেসব নারীরা আমরা রয়েছি তাদেরও কিন্তু মানে এত কিছু হয়ে যাওয়ার পরও কিন্তু কোনো রকম সেফটিনেস নেই কেন নেই কারণটা তোমাদেরকে বলছি কালকে আমার বোনের ম্যাসেঞ্জারে এক পশু এটা একটা পশু আমি তোমাদেরকে দেখাচ্ছি পশুর ফটোটা মনে হয় ফেক অ্যাকাউন্ট কিনা কিন্তু মুখটা দেখে তো মনে হলো রিয়েল অ্যাকাউন্টেই এক পশু আমার বোনকে অক্ষতো আমার বোনের অ্যাকাউন্টে দিয়েছে সঞ্চিত চক্রবর্তী তোমরা জানো মানে যে যেই কথাগুলো লিখেছে ওইটা মানে সোশ্যাল মিডিয়া দিতেও আমার বোনের লজ্জা হচ্ছে কেন যে বলেছে তার হয়তো লজ্জা হয় না যে শুনে দেখে তার লজ্জা ঠিক আছে তো আমি মনে করি এতটা নোংরা এতটা নোংরা পুরুষদের সাথে এতটা নোংরা মানুষদের সাথে কি করে সমাজ এগোবে আর কি করে সমাজ সুরক্ষিত থাকবে আমরা বলছি যে আমরা আমরা জাস্টিস চাইছি কিন্তু কখন আর কত আর কত তো আমার বোনকে অকথ্য নোঙা নোংরা কথা বলেছে পুরো বিরা কারণে ম্যাসেঞ্জার এইসব পুরুষদেরকে বলছি যারা রিপ্লাই দেয় না মেয়েরা কিসের এত ওদের ভা বাড়ির মেয়ে বউদেরকে ডিস্টার্ব করিস কিসের জন্য কি নোঙা নোংরা কথা আমার বোনকে বলেছে আমার বোন কান্না করছে তো কান্না করার পরে আমি তখনই ভিডিওটা করতাম যেহেতু আমি একটা জানোই তোমরা আমি এখন একটুখানি ব্যস্ত থাকছি মালপত্র নিয়ে আমাকে লোকজনকে দেখাতে হয় সব কিছু করতে হয় কেন আমরা তো আর লোকের কুটকাচালি নিয়ে পড়ে থাকতে পারি না আমাদের নিজেদের সংসারে কাজ থাকে আর ড্রেস আপ নিয়ে আর কোনো কিছু নিয়ে আর একটা কথা বলছি যেগুলো যেখানে নোংরামি হয় যেখানে খুলে খুলে ভিডিও হয় সেখানেরা লাভ ইউ কমেন্ট করে আর আমরা যারা নিজেদের মতন রিয়েল ভিডিও বানাই নিজেদের মতন কন্টেন্ট বানাই আমাদেরকে ছিঁড়ে খেতে আসে এই তো সমাজের মানুষ এই তো মানুষের ধর্ম তাই তো দেখতে পাচ্ছ এই যে অ্যাকাউন্টটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখা যাচ্ছে না অমিত পাত্র না কি নাম দাঁড়াও হ্যাঁ আর রোদ লাগছে এই দেখো দাঁড়াও অ্যাকাউন্টটা এই যে অ্যাকাউন্টটা থেকে এই অ্যাকাউন্টটা থেকে সঞ্চিতাকে অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টটা থেকে সঞ্চিতাকে নোয়া নোংরা কথা বলেছে আমার বোনকে ঠিক আছে এই অ্যাকাউন্টটা থেকে আমার বোনকে নোংরা নোংরা কথা বলেছে প্রতিবাদের ঝড় কোথায় তুলবে কটা নারীকে তোমরা সুরক্ষিত করার প্রতিবাদ করবে কি কারণে এই নোংরা কথাগুলো বলা হলো কি কারণে আমার এটাই প্রশ্ন আর এই আমার বোনকে ব্লক করে দেবো বোন যখন বলেছে আমি থানায় যাব আমি এই কমেন্টগুলো দেবো তখনই আমার বোনকে ব্লক করে দিয়েছে তো কোন মানে কোন খানে বাস করছি গা সিরিয়ে যাচ্ছে যে নোংরা মানুষের কথা থেকে আর কতদিন কতদিন এইভাবে নোংরামি সহ্য করতে হবে আমাদেরকে কত দিন ভাই যদি কোনো মানুষের এতই যদি নোংরামি লাগে ভাই সেটা ডিসকাস কর ফ্যামিলির সাথে আর একটা কথা বলি বাড়ির বড়োদের বড়োদেরকে বলি যারা গার্জেন আছে তাদেরকে বলি ছোটোবেলার থেকে না সেই সব ছেলেমেদের কাঁচা কঞ্চি আছে না কঞ্চি দিয়ে পিটিয়ে বড় করবেন যদি বিশেষ করে যেগুলো মা মেয়েদেরকে সম্মান করতে পারে না যারা মেয়েদের সাথে নোংরা নোংরা কমেন্ট করে তাদের কি সত্যি বেঁচে থাকার অধিকার আছে বা সত্যি তারা সমাজের কি কি মানুষ বলে পরিচয় আমার জানা নেই তোমাদের জানা থাকলে তোমরা কমেন্টে লিখো আর কালকে বোন কান্না করে তুই কান্না কেন করছিস তুই কিসের জন্য কান্না করবি একটা জানোয়ার যে জানোয়ার তোকে বলেছে তার জন্য তুই কেন কান্না করবি প্রয়োজন হলে পরে থানায় যেতে হবে আর পুলিশকে নড়ে চড়ে বসতে হবে ঠিক আছে আর যথেষ্ট মানে আমরা আমি তো কোনো জায়গায় যথেষ্ট দেখছি না যথেষ্ট ন্যায় বিচার কোনো জায়গায় দেখছি না জানি না কি ন্যায় বিচার হচ্ছে ঠিক আছে তো জাস্টিস পাবো কিনা না তাও আমাদের জানা নেই চলো ভিডিওটা স্টার্ট করছি ছোটো একটা ব্লগ দিয়ে আর সবাইকে বলছি সতর্ক থাকো আর মেয়েরা আমরা যারা নারীরা আছি তারা সত্যি আমরা সুরক্ষিত নেই একদম একটাই কথা আমরা সুরক্ষিত নেই আমরা সোশ্যাল মিডিয়াতেও নেই আমরা সমাজেও নেই আমরা কোথাও নেই আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কেউ নেয়নি আর কোথাও নেই ব্যাস যে যাই বলুক এটাই আমার কথা চলো